অনেকেই নর্থ সিকিমের আপডেট ভিডিও দেখতে চাইছিলেন, তাদের জন্য আজকের জিরো পয়েন্ট। দেখতেই পাচ্ছ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু জিরো পয়েন্টে কিন্তু পর্যটকদের কিন্তু ঝড় নেমেছে। প্রচুর পর্যটক কিন্তু এখন এই মুহূর্তে নর্থ সিকিম ঘুরতে আসছেন। রাস্তা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে, রাস্তায় কিন্তু কাজও চলছে। আবার জিরো পয়েন্টের ভিউটা তোমরা দেখো, নর্থ সিকিমে অনেকেই জিরো পয়েন্টের ভিউ দিচ্ছিলেন। জিরো পয়েন্টে কিন্তু অলরেডি তুষারপাত শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে ঝর্ণাগুলো উপর থেকে নামছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু স্নোফলে ভর্তি হয়ে গেছে। যত দিন বাড়বে এই জিরো পয়েন্টটা কিন্তু পুরো সাদা চাদরে কিন্তু মুড়ে যাবে। নর্থ সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটাকে সবাই লাইক করে ফলো করে দিও। আর তোমরা তোমাদের বন্ধুকে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। এরকম আপডেট ভিডিও কিন্তু আমরা খুব কম চ্যানেলেই দেখতে পাবে। দেখতে পাচ্ছ দূরের দিকে কিন্তু আমরা পাহাড়গুলো কিন্তু আস্তে আস্তে স্নোফল হয়ে গেছে, সামনেও কিন্তু স্নোফল তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কিন্তু নর্থ সিকিম জুড়ে কিন্তু আস্তে আস্তে বা স্নোফলের দিন শুরু হয়ে যাবে। বুঝতেই পারছো ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু নর্থ সিকিম পর্যটকদের জন্য খুলে গেছে, লাচুং খুলে গেছে, লাচেন খুব শীঘ্রই খুলবে, জিরো পয়েন্ট কিন্তু এখন পর্যটকদের জন্য খোলা আছে। দেখতেই পারছো পাহাড়গুলোর অবস্থা দেখো, ভিউটা দেখো কত সুন্দর ভিউ। এখানে এটা কিন্তু তোমার মন কিন্তু জুড়িয়ে যাবে। জিরো পয়েন্টে কিন্তু অলরেডি কিন্তু তুষারপাত শুরু হয়ে গেছে, রাতের দিকে কিন্তু তুষারপাত হচ্ছে। দেখতে পাচ্ছ সকালে যখন আমরা আসছি এখানে কিন্তু বরফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা বরফ নিয়ে খেলা করতে চাও তারা কিন্তু এই মুহূর্তে নর্থ সিকিম চলে আসো।